নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সুকুমার রায়ের লেখা নতুন পণ্ডিত। গল্পটি পাগলা দাসু সিরিজের দশম গল্প। শুনতে থাকো, খুব মজা পাবে। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সাথে সাথে তার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, সুকুমার রায়ের লেখা নতুন পণ্ডিত। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি লোক বড় ভালো, মাঝে মাঝে আমাদের ধমক ধমক করিতেন না তাহা নয়, কিন্তু কখনো কাহাকেও অন্যায় শাস্তি দেন নাই। এমনকি ক্লাসে আমরা কত সময় গোল করিতাম তিনি মাঝে মাঝে আহ বলিয়া ধমক দিতেন। তার হাতে একটা ছড়ি থাকিত, খুব বেশি রাগ করিলেই সেই ছড়িটাকে টেবিলের উপর আছড়াইতেন, তবে সেটাকে কোনোদিন কারো পিঠে পড়তে দেখি নাই, তাই আমরা কেউ তাহাকে মানিতামই না। আমাদের হেডমাস্টার মশাইটি দেখিতে তাঁর চাইতেও নিরীহ ভালো মানুষ, ছোট্ট বেঁটে মানুষটি, গোবদাড়ি কামানো, গোলগাল মুখ, তাতে সর্বদাই যেন হাসি লাগিয়াই আছে, কিন্তু চেহারায় কি হয়। তিনি যদি শ্যামচরণ কার নাম বলিয়া ক্লাসে আসিয়া আমায় ডাক দিতেন, তবে তাঁর গলার আওয়াজেই আমার হাত পা যেন পেটের মধ্যে ঢুকিয়া যাইত। তাঁর হাতে কোনোদিন বেত দেখি নাই, কারণ বেতের দরকার হতো না, তাঁর হুঙ্কারটি যার উপর পড়িত সেই চক্ষে অন্ধকার দেখিত। একদিন পণ্ডিত মহাশয় বলিলেন, সোমবার থেকে আমি আর পড়াতে আসব না, কয়েকদিন ছুটি নিয়েছি, আমার জায়গায় আরেকজন আসবেন, দেখিস তাঁর ক্লাসে যেন তোরা গোল করিস নে। শুনিয়া আমাদের ভারী উৎসাহ লাগিল। তারপর যে কয়দিন পণ্ডিত মহাশয় স্কুলে ছিলেন আমরা ক্লাসে এক মিনিটও পড়ি নাই। একদিন বেহারিলাল পড়ার সময় পড়িয়াছিল, সেজন্য আমরা পরে চাঁদা করিয়া তার কান মলিয়া দিয়াছিলাম। যাহা হোক, পণ্ডিত মহাশয় সোমবার আর আসিলেন না, তাঁর বদলে যিনি আসিলেন তার গোল কালো চশমা, মুখ ভরা গোঁফের জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনিয়া আমাদের উৎসাহ দমিয়া গেল। তিনি ক্লাসে আসিয়াই বলিলেন, পড়ার সময় কথা বলবে না, হাসবে না, যা বলবো তাই করবে, রোজকার পড়া রোজ করবে, আর যদি তা না করো তাহলে তুলে আছার দেব। শুনিয়া তো আমাদের চক্ষু স্থির। ফকিরচাঁদের তখন অসুখ ছিল, সে বেচারা কদিন পর ক্লাসে আসিতেই নূতন পণ্ডিত মহাশয় তাকে পড়া জিজ্ঞাসা করিয়া বসিলেন। ফকির থতমত খাইয়া ভয়ে আমতা আমতা করিয়া বলিল, আগে আমি স্কুলে আসিনি। পণ্ডিত মহাশয় রাগিয়া বলিলেন, স্কুলে আসনি তো, কোথায় এসেছ, তোমার মামার বাড়িতে? বেচারা কাঁদো কাঁদো হইয়া বলিল, সাতদিন স্কুলে আসিনি, কি করে পড়া বলবো। পণ্ডিত মহাশয়, চুপ রও বেয়াদব, মুখের উপর কথা বলিয়া এমন ভয়ানক গর্জন করিয়া উঠিলেন যে ভয়ে ক্লাস শুদ্ধ ছেলের মুখের তালু শুকাইয়া গেল। আমাদের হরিপ্রসন্ন অতি ভালো ছেলে, সে একদিন স্কুলের অফিসে গিয়ে খবর পাইল সে নাকি একটা প্রাইজ পাইবে। খবরটা শুনিয়া বেচারা ভারী খুশি হইয়া ক্লাসে আসিতেছিল, এমন সময় নূতন পণ্ডিত মহাশয় আসছ কেন বলিয়া হঠাৎ এমন ধমক দিয়া উঠিলেন যে মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়িয়া গেল। তাহার পর দিন আমাদের ক্লাসের বাহিরে রাস্তার ধারে কে যেন হো হো করিয়া হাসিতেছিল। শুনিয়া পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিলেন, আসিয়া
আর কথাবার্তা নেই, কেবল হাসি বলিয়া হরিপ্রসন্নর গালে ঠাস ঠাস করিয়া কয়েকটা চর লাগাইয়া আবার হন হন করিয়া চলিয়া গেলেন। সেই অবধি হরিপ্রসন্নর উপর তিনি বিনা কারণে যখন তখন খাল্লা হইয়া উঠিতেন। দেখিতে দেখিতে স্কুল শুদ্ধ ছেলে নূতন পণ্ডিতের উপর হাড়ে হাড়ে চটিয়া গেল। একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেন নাই। হেডমাস্টার রামবাবু বলিয়া গেলেন, তোমরা ক্লাসে বসিয়া পুরাতন পড়া পড়িতে থাকো। আমরা পড়িতে থাকিলাম, কিন্তু খানিক বাদেই পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে, পড়ছো না কেন বলিয়া টেবিলে প্রকাণ্ড এক ঘুষি মারিলেন। আমরা বলিলাম, আগে হ্যাঁ পড়ছি তো। তিনি আবার বলিলেন, তবে শুনতে পাচ্ছি না কেন, চেঁচিয়ে পড়ো। যেই না বলা অমনি বোকা ফকির চাঁদ, অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড, তাহাতে ডুবায় ধরে পাতকীর মুণ্ড বলিয়া এমন চেঁচাইয়া উঠিল যে পণ্ডিত মহাশয়ের চোখ হইতে চশমাটা পড়িয়া গেল। মাস্টার মহাশয় গম্ভীর ভাবে ঘরের মধ্যে ঢুকিলেন। তারপর কেন জানি না হরিপ্রসন্নর কান ধরিয়া তাহাকে সমস্ত স্কুলে ঘুরাইয়া আনিলেন। তাহাকে তিন দিন ক্লাসে দাঁড়াইয়া থাকিতে হুকুম দিলেন, এক টাকা জরিমানা করিলেন, তাহার কালো কোটের পিঠে খড়ি দিয়া বাঁদর লিখিয়া দিলেন, আর স্কুল হইতে তাড়াইয়া দিবেন বলিয়া শাসাইয়া রাখিলেন। পরদিন রামবাবু হরিপ্রসন্নকে ডাকাইয়া পাঠাইলেন এবং তার কাছে সমস্ত কথা শুনিয়া আমাদের ক্লাসে খোঁজ করিতে আসিলেন। তখন ফকির চাঁদ বলিল, আগে হরে চেঁচাইনি, আমি চেঁচিয়েছি। রামবাবু বলিলেন, পণ্ডিত মশাইকে পাতকি বলিয়া কি গালাগালি করিয়াছিলে? ফকির বলিল, পণ্ডিত মশাইকে তো কিছুই বলিনি, আমি পড়িয়াছিলাম অন্ধকারে চৌরসিটা নরকের কুণ্ড, তাহাতে ডুবায় ধরে পাতকীর মুণ্ড। এমন সময় নূতন পণ্ডিত মহাশয় ক্লাসের পাশ দিয়ে যাইতেছিলেন। তিনি বোধহয় শেষ কথাটুকু শুনিতে পাইয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহাকে লইয়া কিছু একটা ঠাট্টা করা হইয়াছে। তিনি রাগে দিগবিদিক জ্ঞান হারাইয়া হা হা করিয়া ক্লাসের মধ্যে আসিয়া রামবাবুর কালো কোট দেখিয়াই, তবে রে হরিপ্রসন্ন বলিয়া হেডমাস্টার মহাশয়কে পিটাইতে লাগিলেন। আমরা ভয়ে কাঠ হইয়া রহিলাম। হেডমাস্টার মহাশয় অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়াইয়া তাহার দিকে ফিরিয়া দাঁড়াইলেন। তখন যদি পণ্ডিতের মুখ দেখিতে, চেহারা ভয় একেবারে জুজু। তিন চারবার হাঁ করিয়া আবার মুখ বুঝিলেন, তারপর এদিক ওদিক চাহিয়া এক দৌড়ে সেই যে স্কুল থেকে পালাইয়া গেলেন, আর কোনো দিন তাঁকে স্কুলে আসিতে দেখি নাই। শেষ হলো সুকুমার রায়ের লেখা নতুন পণ্ডিত। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সাথে সাথে তার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। Till then take care and stay tuned to Let's Do Golpo!